বোনকে গায়ে আগুন দিতে বাধ্য করলেন দাদা। শুধু তাই নয়, বোন যখন আগুনে পুড়ছে তখন সামনে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করলেন ওই ব্যক্তি। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সরোজ যাদবকে। গলা থেকে কোমর পর্যন্ত পুড়ে গিয়েছে তার। হাসপাতাল সূত্রে খবর, সরোজের অবস্থা সংকটজনক।